দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর পরিকল্পনা। এবং তিন কোম্পানির ছয় পরিচালকের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। আসসালামু আলাইকুম, অর্থ বাণিজ্য সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সঞ্জিতা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এক সপ্তাহে দুদফা দাম কমানোর পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ায় দেশের বাজারে দাম বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বাজার সূত্রে জানায়, বিশ্ববাজারে দাম কমার প্রেক্ষিতে গত 1 ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে 1,166 টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়, যা কার্যকর হয় 2 ডিসেম্বর থেকে। তবে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর পর থেকেই বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছে। ইতোমধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় $100 বেড়েছে। এ কারণে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ছয় পরিচালকের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়েছে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। গতকাল পুলিশের পক্ষ থেকে বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে চিঠি দিয়ে এই নিষেধাজ্ঞা চাওয়া হয়। যাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে তারা হলেন আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আজিমুল ইসলাম এবং ইউনাইটেড এয়ারওয়েজের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তসবিরুল আহমেদ চৌধুরী, এছাড়া ইমাম বাটনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, পরিচালক জেবুন্নেসা আক্তার, হামিদা বেগম ও লোকমান চৌধুরী। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য $50 মিলিয়ন ঋণ সহায়তার অনুমোদন দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। গতকাল সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে এডিবি। সংস্থাটি বলছে, চলমান মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় এই ঋণ দেবে তারা। সরকারের আর্থিক প্রতিষ্ঠান পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের মাধ্যমে তারা এই ঋণ দেবে। এ বিষয়ে এডিবির বাংলাদেশ প্রিন্সিপাল কান্ট্রি স্পেশালিস্ট জ্যোৎস্না ভার্মা বলেন, করোনার কারণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের বিশেষ করে নারী উদ্যোক্তারা যাতে ঘুরে দাঁড়াতে পারেন সেজন্য এই ঋণের ব্যবস্থা করা হয়েছে। আসন্ন ডিজিটাল ওয়ার্ল্ড 2020-এর প্লাটিনাম স্পন্সর হয়েছে দেশীয় ই কমার্স মার্কেটপ্লেস evalley.com.bd। সপ্তমবারের মতো আয়োজিত হতে যাওয়া ডিজিটাল ওয়ার্ল্ডে প্রথমবারের মতো যুক্ত হল ইভ্যালি। সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ের ICT টাওয়ারে ইভ্যালি এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মধ্যে এই বিষয়ে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বিসিসির পরিচালক মোহাম্মদ এনামুল কবির এবং ইভ্যালির পরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মাঝে বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির, বিসিসির আঞ্চলিক পরিচালক মধুসূদন চন্দ, ইভ্যালির জনসংযোগ ব্যবস্থাপক মেজবাউদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলেছে। ডিএসই ও সিএসির তথ্য অনুযায়ী এদিন লেনদেন শুরুর 1 ঘন্টা পর অর্থাৎ বেলা 11টায় ডিএসইর সাধারণ সূচক DSEX আগের দিনের চেয়ে 1 পয়েন্ট কমে 5,048 পয়েন্টে অবস্থান করে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে 198 কোটি 11 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অন্যদিকে লেনদেন শুরুর 1 ঘন্টা পর বেলা 11টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের CASPI সূচক 5 পয়েন্ট কমে 14,467 পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। এদিন বেলা 11টা পর্যন্ত CSE লেনদেন হয়েছে 4,99,00,000 টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থ বাণিজ্য সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর পরিকল্পনা। এবং তিন কোম্পানির ছয় পরিচালকের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। অর্থ বাণিজ্য সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিতা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে অর্থ বাণিজ্যের নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে।
এছাড়াও আজকের অর্থ বাণিজ্য সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।